सर्वप्रथम आम भारत सरकार तथा राज्य सरकार के धन्यवाद ज्ञापन करे कई बार हर हर का तिरंगा जे उद्योग नहीं खूब प्रशंसन। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে উত্তর করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা। রাত মোহালি দেশের 76তম স্বাধীনতা দিবস উদযাপন হবে দেশব্যাপী। 75 বছর পূর্তির আজ অন্তিম দিন। স্বাধীনতার 75 বছর পূর্তির অন্তিম দিনে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দেশের সঙ্গে সংগতি রেখে সাজিয়ে উঠেছে উত্তর করিমগঞ্জের বিভিন্ন সরকারি বেসরকারি ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রীতিমতো আনন্দ উল্লাসের সঙ্গে উদযাপিত হচ্ছে তিন দিন ব্যাপী বিভিন্ন উৎসব মুখর পরিবেশে আজাদী কা অমৃত মহোৎসবের স্বাধীনতা দিবস। हर घर तिरंगा कार्यसूची द्वितीय दिन রবিবারে শোভাযাত্রা বের করলো উত্তর করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রয়্যাল গ্রুপ অফ ইনস্টিটিউটের উদ্যোগে ফকির বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছদ্মবেশী হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কচি কাঁচা শিশুরা। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা ই বয়তুল জরের বাজার লাতু মালিকর হাফিজিয়া মাদ্রাসা, নয়া বাজার আলিয়া ও কৌমিয়া মাদ্রাসা সমানভাবে এদিন নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করে। এছাড়াও বর্ষিলা এমি স্কুল, ফকিরবাজার জুনিয়র কলেজ, জরে বাজার মডেল স্কুল, সুতারকান্দি মডেল স্কুল, লক্ষ্মীবাজারের হাই স্কুল পাথু, মহিষাসন হাই স্কুল সহ বিভিন্ন নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে এদিন স্বাধীনতার 75 বছর পূর্তিতে শোভাযাত্রা বের হয়। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হর ঘর তিরঙ্গা কার্যসূচির প্রশংসা করে বলেন, এই তিরঙ্গা আমাদের গৌরব, আমাদের অহংকার, প্রতি বছরই যেন এই ধারাবাহিকতা বজায় থাকে এই প্রত্যাশা করার পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের প্রতি হর ঘর তিরঙ্গা কার্যসূচি নিয়ে সচেতনতার বার্তা প্রদান করেন শিক্ষকরা। এদিকে উল্লেখিত মাদ্রাসার প্রধান শিক্ষকরা বলেন, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের প্রথম দিকে সব থেকে বেশি মূল্য দিতে হয়েছিল ভারতীয় মুসলিম সমাজদেরকে, যদিও আজকের ইতিহাসের পাতায় তারা ঠিক সেভাবেই স্মরণীয় নয়। লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন এবং 1 কোটিরও অধিক মুসলমান জেল খেটেছিলেন। এছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনে 57,000 ওলামাকে শহীদ হতে হয়েছিল বলে মন্তব্য করেন তারা। স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসার ছাত্রছাত্রীরাও রক্ত জড়িয়েছিল আর আজকের দিনেও মাদ্রাসা ছাত্ররা দেশের অখণ্ডতায় সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিতে পিছুপা হবেন না বলে জানান মাওলানারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বরা।